হ্যালো দর্শক, আপনি দেখছেন ইউটিউব চ্যানেল নলেজ বাস্কেট বিডি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই লাল লেখা সাবস্ক্রাইবের উপরে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। আর এই চ্যানেলের প্লে লিস্টে এসে বিসিএস, নিবন্ধন, ব্যাংক সহ বাংলা, ইংরেজি, অঙ্কের উপর অসংখ্য ভিডিও আছে, সেগুলো দেখুন, যা আপনার চাকরি প্রস্তুতি কাজে দিবে। সাধারণত অফিস পরীক্ষায় যে ধরনের গণিত প্রশ্ন আসে সেই ধরনের গণিত প্রশ্ন নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এই ধরনের গণিত প্রশ্ন থেকে পরীক্ষায় প্রশ্ন কমন থাকবে ইনশাআল্লাহ। একটি দ্রব্য 380 টাকা বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হয়, শতকরা ক্ষতির হার কত? তো এই প্রশ্নের সঠিক উত্তর 5%। তো আমরা উত্তর বের করি সহজেই। শর্টকাটে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, ক্ষতির হার সমান ক্ষতি গুণ 100 বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য যোগ ক্ষতি। তো আমরা সূত্র অ্যাপ্লাই করলে সহজে উত্তর আমাদের বের হয়ে আসবে। তো আমরা এখন দেখি, ক্ষতি আমাদের ছিল 20 টাকা, তো 20 গুণ 100, আর বিক্রয় মূল্য ছিল 380 টাকা, 380 যোগ ক্ষতি 20। তো আমরা এখানে যদি ই করি, তো এখানে আসে আমাদের 2000, আর এখানে আসে হলো 400। তো 2000 কে 400 যদি আমরা ভাগ করি তাহলে পাই 5, আর এটি হলো প্রশ্নের সঠিক উত্তর, যা অপশন কতে আছে। করিমের আয় রহিমের আয় অপেক্ষা 25% বেশি, রহিমের আয় করিমের আয় অপেক্ষা শতকরা কত কম? তো এই প্রশ্নের সঠিক উত্তর 20, শতকরা 20 কম। তো আমরা সমাধান করি এখন। তো প্রথমে ধরি রহিমের আয় 100 টাকা, রহিমের আয় হলো 100 টাকা। তাহলে এখন করিমের আয় 100 যোগ 25, তাহলে এখানে আসে হলো 125 টাকা। তাহলে করিমের আয় আসে 125 টাকা। তাহলে করিমের আয় 125 টাকা হলে রহিমের আয় কত? রহিমের আয় হলো 100 টাকা, 100 টাকা। তাহলে করিমের আয় 1 টাকা হলে রহিমের আয় আসে কত? 100 বাই 125। তাহলে করিমের আয় 100 টাকা হলে রহিমের আয় আসে 100 গুণ 100 বাই হলো 125। তো আমরা এখানে কাটাকাটি করলে পাই 80 টাকা, 80 টাকা পাই এখানে। তাহলে আমাদের বের করতে হয়েছিল শতকরা কত কম, রহিমের আয় কম সমান 100 বিয়োগ 80 দিলে আসে 20 টাকা, আর এটি হলো এই প্রশ্নের সঠিক উত্তর। একজন ব্যক্তি তার স্ত্রীর বয়সে 10% বড়, স্ত্রী তার চেয়ে X% ছোট হলে X কত? তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ, মায়ের 1/11। এই প্রশ্নটি আমরা শর্টকাটে করব, স্ত্রী স্বামীর চেয়ে ছোট, স্বামীর চেয়ে ছোট সমান 100 গুণ বৃদ্ধি আর 100 যোগ বৃদ্ধি। তো এখানে আমরা 100 গুণ 10 আর 100 যোগ 10, তো এখানে কাটাকাটি করলে আমরা পাই 9/11%, আর এটি হলো এই প্রশ্নের সঠিক উত্তর। 12.50 টাকার একটি জিনিস দোকানদার আপনার কাছে
दस टाकाय बिक्री करले आपनाके शतकरा कत भाग रियायत देया हलो। बारो पॉइंट दस टाकाय एकटी जिनिस दोकानदार आपनार काछे दस टाकाय बिक्री करले आपनाके शतकरा कत भाग रियायत देया हलो। तो ये प्रश्न सठिक उत्तर अपशन ग 20%। तो आमरा समाधान देखि एखन 12.50 टाकाय रियायत देया हय समान एखन आमरा दिई 12.50 माइनस 10 ताहले आसे 2.50 टाका। তাহলে এক টাকায় রেয়াত দেওয়া হয় এখানে 2.50 বাই 12.50 একশো টাকায় রেয়াত দেওয়া হয় 2.50 গুণ 100 বা হলো 12.50। এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের এখানে আসে 20 টাকা। এটি হলো প্রশ্নের সঠিক উত্তর।